আজকে আমরা একটা ইউনিক টপিক নিয়ে আলোচনা করছি, দ্যাট ইজ রেসপিরেটরি সিস্টেম অফ পাইলা। তো পাইলা আমরা জানি যে মোলাস্কার আন্ডারে, ফাইলাম মোলাস্কা মানে শামুক, তাই তো? আমরা যে শামুকগুলোকে সাধারণত দেখি, তো সেই পাইলা অদ্ভুতভাবে রেসপিরেটরি সিস্টেমে তাদের রেসপিরেশন হয়, কারণ বিকজ দে ক্যান রেসপায়ার থ্রু এয়ার সিস্টেম অ্যান্ড অলসো অ্যাজ ওয়েল অ্যাজ থ্রু ওয়াটার সিস্টেম। তো তারা অ্যাকোয়াটিক এবং এরিয়াল দু রকমের রেসপিরেশনই তারা করতে পারে, মানে তাদের সেই রকমই রেসপিরেটরি স্ট্রাকচার রয়েছে। তো আমরা একটু সেই সংক্রান্তই বলি, পাইলা শোজ বোথ অ্যাকোয়াটিক অ্যাজ ওয়েল অ্যাজ এরিয়াল মোডস অফ রেসপিরেশন। বুঝতে পারছো কী বলা হয়েছে? যে একটা পাইলা যেরকম জলজ শ্বাস প্রশ্বাস দেখায়, মানে সেরকম সে এয়ারেও কিন্তু এরিয়াল মোড অফ রেসপিরেশনও সে দেখায়। টু ক্যারি অন উইথ দিস টু মোড অফ রেসপিরেশন এফিশিয়েন্টলি অ্যান্ড সাকসেসফুলি দ্য অ্যানিমাল পজেস আ গিল অর টিনিডিয়াম। আমরা কী জানি, মাছ জাতীয় যারা, তারা তো গিলসের মাধ্যমে, মানে যারা ধরো জলজ, সাধারণত গিলস দেখা যায়। তো এক্ষেত্রেও আমরা যারা, মানে যারা অ্যাকোয়াটিক রেসপিরেশন করে, মোলাস্কা, মোলাস্কা তো ইনভার্টিব্রেটের মধ্যে পড়ে, তোমরা সবাই জানো, দে পজেস আ গিল অর টিনিডিয়াম ফর অ্যাকোয়াটিক রেসপিরেশন। এবং যারা এয়ারে থাকে, তোমরা স্থল শামুক দেখেছো, জল শামুকও দেখেছো, স্থল শামুক যেগুলো হয় আমরা গেরি গুগলি বলি অ্যাকচুয়াল, বাট এগুলো হচ্ছে ছোটো ছোটো সৌম্য শামুক, স্থল শামুক, তাদের ক্ষেত্রে যখন তারা সেই পজিশনে যায় বা তাদের ক্ষেত্রে কিন্তু লাং অ্যাজ আ অ্যারিয়াল রেসপিরেশন দেখায়, মানে দুটো রেসপিরেশনই, দুটো টাইপ অফ রেসপিরেশনই তাদের হয়ে থাকে। অ্যান্ড সব থেকে বড়ো কথা, দে হ্যাভ লেফট অ্যান্ড রাইট নুকল লোবস অ্যাক্ট অ্যাজ অ্যাক্সেসরি স্ট্রাকচার। মেন তো স্ট্রাকচার আমি বললাম দুটো, একটা টিনিডিয়াম ফর বা গিলস বলতে পারি অ্যাকোয়াটিক রেসপিরেশনের জন্য, আর একটা হচ্ছে পালমোনারি স্যাক অর লাং ফর এরিয়াল রেসপিরেশন। তো এদের পাশাপাশি যে একটা অ্যাক্সেসরি স্ট্রাকচার থাকে, দ্যাট ইজ লেফট অ্যান্ড রাইট নুকাল লোবস। তো চলো আমরা একটু স্ট্রাকচারগুলো বুঝে নিই। তাহলে মেনলি তোমাকে যেটা বললাম, টিনিডিয়াম আছে, পালমোনারি স্যাক আছে, নুকাল লোব আছে। অ্যাকচুয়াল পাইলা গ্লোবোসা বা পাইলা এরকম দেখতে, এই জায়গায় ফুট থাকে, এখানে একটা সাইফন থাকে, সাইফন দিয়ে ওয়াটার দ্বারা এন্টার করছে এদের বডিতে, দ্যাট ইজ শেল। তো এইটা হচ্ছে একটা, আমরা যদি পাইলা বলি তাহলে তার মধ্যে টিনোডিয়াম দেখতে পাবো, পালমোনারি স্যাক আর নুকাল লোব, এই দুটো হচ্ছে একদম প্রাইমারি অর্গান। এটা হচ্ছে টিনিডিয়াম, সে সাহায্য করে অ্যাকোয়াটিক পরিবেশে, পালমোনারি স্যাক হচ্ছে এয়ারে, তার সাথে রয়েছে নুকাল লোব। তো আমাদের তো প্রত্যেকটা অর্গান সম্পর্কে জানতে হবে। তো অ্যাট ফার্স্ট আমি যে অর্গানটা সম্পর্কে তোমাদেরকে বোঝাতে চাইছি, দ্যাট ইজ টিনিডিয়াম। আমি একটু টিনিডিয়াম সম্পর্কে দেখাচ্ছি। তাহলে টিনিডিয়াম সম্পর্কে আমি আগে একটু বলে নিই, তারপর তোমাকে তাদের স্ট্রাকচারটা অবশ্যই দেখাচ্ছি। এই হচ্ছে টিনিডিয়াম, দেখো চিরুনির মতো দেখতে, এবং এই টাইপের যে গিলগুলোকে বলা হয় মোনোপেকটিনেট গিল। মোনো মানে একটা, এই যে একদিকে দেখতে পাচ্ছ এরকম স্ট্রাকচার ল্যামেলিগুলো রয়েছে, সো ইট ইজ মোনোপেকটিনেট গিল, এবং দেখতে অনেকটা চিরুনির মতো, কোম লাইক স্ট্রাকচার বলতে পারো। অ্যান্ড ইজ সিচুয়েটেড অন দ্য রাইট সাইড অফ ব্রাকিয়াল চেম্বার হ্যাঙ্গিং ফ্রম ইটস ডর্সো ল্যাটারাল ওয়াল। তাহলে বুঝতে পারছো ব্রাকিয়াল মানে কি, মুখের যে চেম্বারটা, তার ঠিক ডর্সো মানে হচ্ছে আমাদের পিঠ, মানে পৃষ্ঠীয় দেশে এবং পার্শ্বীয়ভাবে পিঠের দিকে পাশ করে এই টিনিডিয়া অবস্থান করছে। কী কী স্ট্রাকচার আছে দেখো, ইট কনসিস্ট অফ মেইনলি আ লং অ্যাক্সিস, যাকে তুমি এখানে লেখাই দেখতে পাচ্ছ টিনিডিয়াল অ্যাক্সিস, দ্যাট রিমেইনস অ্যাটাচড টু দ্য ম্যান্টাল মেমব্রেন। তোমরা জানো, আমি আবার মোলাস্কা নিয়ে একটু তোমাদের বলবো, মোলাস্কার ক্লাসিফিকেশন, জেনারেল ক্যারেক্টারিস্টিক্স নিয়েও তোমাদের সামনে খুব শীঘ্রই চলে আসবো। তো এই ম্যান্টালের সাথে এই ব্যাপারটা কিন্তু যুক্ত থাকে, ওকে। অ্যান্ড টিনিডিয়াল অ্যাক্সিস ইজ ট্রান্সভার্স বাই অ্যান অ্যাফারেন্ট ব্লাড ভেসেল অ্যান্ড অ্যান ইফারেন্ট, অ্যাফারেন্ট মানে অন্তর্মুখী ধমনী, আর ইফারেন্ট মানে বহির্মুখী ধমনী। তাহলে এখানে ওই অন্তর্মুখী ধমনী, বহির্মুখী ধমনী দেখা যায়। দেখো এই যে এক একটা তুমি দেখতে পাচ্ছ এখানে, এই যে টিনিডিয়াল ল্যামেলি লেখা আছে, এই ল্যামেলিটাকে এখানে দেখানো হয়েছে বড় করে। তাহলে এগুলো হচ্ছে টিনিডিয়াল ল্যামেলি, ওয়াটার ফ্লো হচ্ছে, এইটা হচ্ছে অ্যাফারেন্ট, তাহলে এখান দিয়ে ঢুকছে ব্যাপারটা অ্যাফারেন্ট, এখান দিয়ে বেরোচ্ছে ইফারেন্ট, ইফারেন্ট মানে বহির্মুখে, অ্যাফারেন্ট এ মানে হচ্ছে ভেতরে ঢোকার, ইফারেন্ট ই মানে এক্সিট। তাহলে জিনিসটা যাচ্ছে কিভাবে, এইভাবেও আসতে পারে,
আবার এই রকম ট্রান্সভার্স ভাবেও আসতে পারে। তো এখানে কিছু ট্রান্সভার্স প্লেটসও এখানে তুমি দেখতে পাচ্ছ। ওকে, ঠিক আছে, তাহলে আমরা তাহলে মোটামুটি কি এখানে পেলাম। আর একটা খুব ইম্পর্টেন্ট কথা দেখো, আমরা সাধারণত কি দেখি সব জায়গায়, যে অ্যাফারেন্ট যেটা ঢুকছে সেটা হয় বিশুদ্ধ রক্ত, বিশুদ্ধ ইন দ্য সেন্স অক্সিজেন যুক্ত রক্ত, যেটা বেরোচ্ছে সেটা দূষিত বা CO2 যুক্ত রক্ত। বাট এখানের ক্ষেত্রে সেটা উল্টো, অ্যাফারেন্ট অর্থাৎ গিলসে যেটা ঢুকছে সেটা CO2 যুক্ত রক্ত, বেরোচ্ছে যেটা ইফারেন্ট দিয়ে সেটা অক্সিজেনেটেড রক্ত। তাহলে CO2টাকে কিন্তু এর মধ্যেই অ্যাবজর্বড হয়ে যাচ্ছে বা এখান এখানে থেকে যাচ্ছে, এটা কিন্তু বেরোচ্ছে যেটা ইফারেন্ট দিয়ে এক্সিট করছে সেটা কিন্তু অক্সিজেনেটেড ব্লাড তুমি বলতে পারো। ওকে, ফ্রম দ্য গিলস টু দ্য হার্ট, তাহলে গিল থেকে বেরিয়ে গিয়ে হার্টে গিয়ে ভিজছে। আমি স্ট্রাকচারও তোমাকে দেখাবো, দেখো এই তো দেখতে পাচ্ছ গিলস, এইখানে আছে হার্ট, তাহলে এখান গিলস থেকে গিয়ে হার্টে আসছে কিন্তু অক্সিজেনেটেড ব্লাড। সেই কারণে অ্যাফারেন্ট যেটা অন্তর্মুখী যেটা সেটা CO2 ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করছে, আর আলটিমেটলি যেটা বেরোচ্ছে বেরিয়ে হার্টে যাচ্ছে সেটা অক্সিজেনেটেড ব্লাড। ওকে, আচ্ছা, এবং এই যে বললাম প্রত্যেকটাকে আমরা ল্যামেলি বলছি, হ্যাঁ, এবং প্রত্যেকটা ল্যামেলি কিন্তু ঝুলছে, দেখো ব্রাকিয়াল চেম্বারে কিন্তু এরা মোটামুটি ঝুলে থাকছে। ওকে, এই হচ্ছে মোটামুটি স্ট্রাকচার। হিস্টোলজিক্যালি যদি দেখো এরা বিভিন্ন টাইপ অফ সেল নিয়ে তৈরি, কোনোটা সিলিয়াযুক্ত কোনোটা সিলিয়া ছাড়া। হিস্টোলজিক্যালি যদি তুমি দেখো, ইচ ল্যামেলা ইজ ফর্মড অফ ডাবল লেয়ার অফ এপিথেলিয়াম সেল, একটা নন সিলিয়েটেড কোলামনার সেল, একটা সিলিয়েটেড, একটা গ্ল্যান্ডিউলার সেল, তিনটে সেল তুমি দেখতে পাচ্ছ। দেখো এই যে সেলগুলো, মানে আমি এই জিনিসটাকেই ভালো করে দেখছি কী কী সেল দিয়ে তৈরি। তো এটা তো টিনিডিয়াল অ্যাক্সিস, ম্যান্টেল, দেখো অ্যাক্সিস ম্যান্টেলের সাথে যুক্ত রয়েছে। এবার সেলগুলো মানে আমি আরও আরও সূক্ষ্মভাবে দেখি, ট্রান্সভার্স সেকশন করি, করে যদি দেখি এই গিলসগুলোও আবার কোন কোন সেল দিয়ে তৈরি। টু সেটস অফ সেল এখানে দেখতে পাচ্ছ, কিছু সেল আছে নন সিলিয়েটেড, দেখো এদের গায়ে কিন্তু কোনো সিলিয়া যুক্ত নেই কিন্তু এর গায়ে সিলিয়া আছে। তাহলে সিলিয়েটেড আছে, নন সিলিয়েটেড আছে, আর কিছু সেল আছে যেগুলোকে আমরা বলি গ্ল্যান্ডিউলার সেল, যেটা বেসিক্যালি গ্ল্যান্ড নিয়ে তৈরি। তাহলে সিলিয়েটেড এপিথেলিয়াল সেল দেখতে পাচ্ছ, সিলিয়াযুক্ত, স্পেস দুটো লেয়ারের মাঝখানে এটা স্পেস, এটা নন সিলিয়েটেড, কিছু কানেকটিভ টিস্যু এখানে আছে, বেসমেন্ট মেমব্রেন, কানেকটিভ টিস্যুস অ্যান্ড মাসেল ফাইবার, প্যালিয়াল এপিথেলিয়াম, ওয়ান টাইপ অফ এপিথেলিয়াম, ম্যান্টাল এবং টিনিডিয়াল অ্যাক্সিস। তাহলে মোটামুটি আমরা টিনিডিয়াটা কীরকম আমরা এটা বুঝে গেছি। তুমি যদি দেখো পালমোনারি স্যাক কোনটা, পালমোনারি স্যাক হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছ একটা তোমার শামুকের ছবির মধ্যেই দেখানো হয়েছে, এইটা হচ্ছে একটা পালমোনারি স্যাক। এই পালমোনারি স্যাক পুরো ব্যাগের মতো দেখতে পাচ্ছ, হ্যাঁ, এবং এরা কিন্তু ম্যান্টাল মেমব্রেন বা ম্যান্টালের ওয়াল থেকেই তৈরি হয়েছে, পালমোনারি চেম্বারের মধ্যে থাকে এবং এটাও সেই ডর্সাল ওয়ালের দিকে দেখা যায়। আর নুকাল লোব হচ্ছে এই যে উঁচু যে দুটো অংশ দেখতে পাচ্ছ দুপাশে, এখানেও সেরকম রাইট, আর তোমার রাইট নুকাল লোব, লেফট নুকাল লোব, তাহলে দে আর কন্ট্রাক্টাইল স্ট্রাকচার অফ দ্য ম্যান্টাল সিচুয়েট অন দ্য অন আইদার সাইড অফ দ্য হেড, হেডের দেখো দুটো পাশে এরকমভাবে রয়েছে। তো দুটো নুকাল লোবের মধ্যে ফর্ম আর শর্ট অফ ড্রেইন ফ্রম দ্য এন্ট্রি অ্যান্ড এক্সিট অফ ওয়াটার, একদিক থেকে জল ঢুকছে একদিক থেকে জল বেরোচ্ছে, এই হচ্ছে পুরো কাজটা। আই হোপ তোমরা আগে স্ট্রাকচারটা খুব ভালো করে বুঝতে পেরেছ। এইবার আমরা চলে আসি মেকানিজম অফ রেসপিরেশন, কীভাবে এরা অ্যাকচুয়ালি রেসপিরেশনটাকে করছে। চলো আমরা দেখি অ্যাকোয়াটিক, তা আমি আগেই তোমাকে বলেছি যে দুটো মোডে এদের রেসপিরেশন হচ্ছে। এই পার্টটা যেটা তুমি এ পার্টে পড়বে সেটা অ্যাকোয়াটিক রেসপিরেশন, বি পার্টে যেটা পড়বে সেটা হচ্ছে পালমোনারি রেসপিরেশন বা লাং, যেটা আমরা বারবার তোমাকে বলছিলাম। অ্যাকোয়াটিক রেসপিরেশন এটা তখন ঘটে যখন এরা মোটামুটি বটম অর ফ্লোটিং অর লাইং সাসপেন্ডেড মিড ওয়াটার, মাঝামাঝি জলে যখন ভেসে ভেসে বেড়াচ্ছে সেই সময়টাতে এরা মোটামুটি দেখা যায়। এরা কত প্ল্যান্ট বা উইডস, উইডস আগাছা এদের গায়ের সাথে লেগে যখন থাকছে ভেসে ভেসে তখন এটা হচ্ছে। এবার তোমায় মনে রাখতে হবে যে কীভাবে হচ্ছে, এই ঘটনাটা কী হচ্ছে। এখানে আমরা প্রথমত যেটা দেখতে পাচ্ছি দুটো নুকাল লোব দেখতে পাচ্ছ তোমরা, লেফট অ্যান্ড রাইট নুকাল লোব কী কী আছে আগে আমি একবার প্রথমে দেখে নিই। এটা হচ্ছে হেড, এইটা তো তোমাকে বললাম নুকাল লোব, এইটা হচ্ছে অস্ট্রাডিয়াম, যেটা ওয়াটারের টেস্টটা সে বুঝতে পারে যে এই ওয়াটারটা বিপজ্জনক নাকি ঠিকঠাক। দেন দিস ইজ পালমোনারি চেম্বার, এই একটা স্ট্রাকচার তুমি দেখতে পাচ্ছ, দিস ইজ এপিটিনিয়া, টিনিডিয়ামের ঠিক আগে আছে এপিটিনিয়া,
বলতে পারো। আমাদের যেমন এপিগ্লটিসের কাজ, ওদের সেরকম, মানে যখন তোমার মানে লাং মানে যখন স্থলে তারা শ্বাসকার্য চালায় তখন এই এপিটিনিয়াটা কিন্তু উঠে আসে, মানে তখন এই চেম্বারটাকে তৈরি করতে সাহায্য করে এপিটিনিয়ার, এটাই কাজ। টিনিডিয়াম, এই যে টিনিডিয়ামের মাঝখানে যে এপিটিনিয়ার মাঝে যে গ্যাপটা ব্রাকিয়াল চেম্বার, এটা হচ্ছে হার্ট, যেটা এখানে অবস্থিত অরিকল এবং ভেন্ট্রিকল, যেরকম আমাদের অলিন্দনিরয় থাকে এখানেও তাই। এইবার ঘটনা হচ্ছে কি করে হচ্ছে, দুটো নুকাল লোবস একটা চ্যানেল ফর্ম করে এবং মানে লেফট লোব ফর্মস আর শর্ট অফ ড্রেন, এখান থেকে জলটা ঢুকছে, দেখতে পাচ্ছ জলটা ঢুকছে, কোথায় যাবে, এবার গেল ঠিক অসফ্রাডিয়ামের তলায়, জলটার একটা টেস্ট তারা বুঝতে পারলো, মানে পালমোনারি চেম্বারের পোস্টেরিয়ার পার্টে, সেখান থেকে ক্রস করলো এপিটিনিয়াকে, দেন ঢুকলো কোথায়, ব্রাকিয়াল চেম্বারে, অ্যান্ড আফটার ওয়াশিং দ্য এন্টায়ার লেন্থ অফ দ্য টিনিডিয়া, টিনিডিয়া অতিক্রম করার পর ইট ফ্লোস আউট থ্রু দ্য রাইট নুকাল লোব। ব্যাস, সিম্পল ছবি, তুমি যদি এই ছবিটা ভালো করে মনে রাখো, মুখস্থ করার কিচ্ছু নেই, লেফট থেকে ঢুকছে অসফ্রাডিয়ামে গেল, পালমোনারি চেম্বারে গেল, এই এপিটিনিয়াকে গেল, টিনিডিয়ার মধ্যে দিয়ে যখন যাচ্ছে তো ওখানেই তুমি অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জটা হয়ে যাচ্ছে, দেন ওয়াটারটা বেরিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে। এই ওয়াটার কারেন্ট কে কে মেনটেন করছে, অল্টারনেটিভ লোয়ারিং অ্যান্ড রেইজিং অফ দ্য ফ্লোর অফ দ্য ম্যান্টাল ক্যাভিটি, ম্যান্টাল ক্যাভিটি কিন্তু একবার আপ অ্যান্ড ডাউন করে, এইটা, দিস ইজ ব্রট অ্যাবাউট বাই অল্টারনেট প্রোট্রুশন অ্যান্ড রিট্রাকশন অফ দ্য হেড, হেডও এখানে ভূমিকা করছে, একবার প্রোট্রুশন রিট্রাকশন করছে, বাই দ্য বিনেথ সিলিয়া অন দ্য ল্যামেলি অফ দ্য টিনিডিয়াম, সিলিয়ার নিচে যে ল্যামেলি অফ দ্য টিনিডিয়াম সেটাও এখানে হেল্প করছে। তাহলে আমরা মোটামুটি অ্যাকোয়াটিক রেসপিরেশন তোমাদের সামনে তুলে ধরলাম, আই হোপ বুঝতে পেরেছো। সোজা এরিয়াল রেসপিরেশন এবার চলে আসি ডান দিকে, এখানে কী কী আছে, হেড আছে, সাইফন দেখো এখানে একটা স্ট্রাকচার, সাইফন, পালমোনারি স্যাক, কিছু ব্লাড ভেসেল আছে, এটা হার্ট, অরিকেল দেখো এটা বাইরে এসে গেছে, এটা কিন্তু আলাদা চেম্বার, এটা আলাদা, এপিটিনিয়া জিনিসটাকে কিন্তু কভার করে দেবে, তখন আমাদের এই পালমোনারি স্যাকের চেম্বারটা বেরিয়ে আসবে। এই রেসপিরেশন কখন হয়, ওয়েন দ্য অ্যানিমেল ইজ ইন ওয়াটার অর আউট অন ল্যান্ড, ওয়েন ইট ইজ ইন ওয়াটার ইট কামস নিয়ার আপ দ্য ওয়াটার সার্ফেস অ্যান্ড দেন এক্সটেন্ড ইটস লেফট নুকাল লোব, এবং তখন এখানে একটা সাইফন তৈরি হয়, সাইফন দিয়ে জলটা ঢোকেও যেমন বেরোয় সেরকম, ঠিক আছে। ওখানে যেমন দুটো জায়গা ছিল, এখানে কিন্তু একটা জায়গা, ওই এখান থেকে লেফট নুকাল লোব সেখানে সাইফনটা তৈরি হয়, ওপেনিং অফ সাইফন প্রজেক্ট অ্যাবভ দ্য ওয়াটার সার্ফেস অ্যান্ড থ্রু দিস এয়ার এন্টার্স দ্য পালমোনারি স্যাক, এখান থেকে এয়ারটা ঢুকলো সরাসরি, এয়ার অলওয়েজ ব্যাকস থ্রু দিস পাথ টু মেনটেন দ্য ইন অ্যান্ড আউট ফ্লো অফ এয়ার, দ্য অল্টারনেট এক্সপ্যানশন অ্যান্ড কন্ট্রাকশন অফ পেপার, এখানে যে পালমোনারি স্যাক, আগের ক্ষেত্রে আমরা কী পড়েছিলাম, এইখানে এখানে তোমার হেড বলো, হ্যাঁ, ব্রাকিয়াল চেম্বার, এগুলো আপ অ্যান্ড ডাউন অল্টারনেটিভলি করছিলো, এখানে পালমোনারি স্যাক এটাই আপ অ্যান্ড ডাউন মানে অল্টারনেটিভলি এটা করে, এখানেও কিন্তু ম্যান্টাল সাহায্য করে, অ্যান্ড হেন্স দ্য এয়ার ইজ নট অ্যালাউড টু এন্টার দ্য ব্রাকিয়াল চেম্বার, এক্ষেত্রে কিন্তু ব্রাকিয়াল চেম্বারে কোনো কাজ নেই, কেন, কারণ এপিটিনিয়াটা কিন্তু ওটাকে ঢেকে রাখছে। Sometimes when the water surface is clear, the siphon's margin broadens. তো অনেক সময় সাইফনটা আরও মোটা হয়ে গিয়ে আরও বেশি বেশি করে জমা এয়ার নিতে পারে, ওকে। তো তাহলে একদম সোজা জিনিস, এখান দিয়ে জলটা গেল, এখান দিয়ে জিনিসটা গেল, এবং আমরা জানি এই ব্লাড ভেসেল মানেই জিনিসটাকে এখানে এবার আলটিমেটলি ঢোকাবে হার্টে, অক্সিজেনযুক্ত যে অক্সিজেনযুক্ত এয়ারটা বা জলটা যাই হোক, এখানে চলো অক্সিজেনযুক্ত জলটা ঢুকিয়েছিল, তো আলটিমেটলি হার্টে ঢোকাবে। তো এই হচ্ছে টোটাল স্ট্রাকচার, আশা করি তোমরা বুঝতে পারছো। তো এইভাবেই কিন্তু এরা মোটামুটি রেসপিরেশনটা চালায়, দুটো মোড আমরা রেসপিরেশন এখানে দেখতে পাচ্ছি, জেনারেলি দ্য টু মোডস অফ রেসপিরেশন গো অন অল্টারনেটলি, বাট ওয়ান মোড অফ রেসপিরেশন মে বি প্রেফার্ড টু দ্য আদার ডিপেন্ডিং আপন দ্য প্রিভেইলিং কন্ডিশন, ওয়েন দ্য স্নেইল লার্ভ স্নেইল ট্রাভেলস অন ল্যান্ড ফ্রম ওয়ান সোর্স টু অফ ওয়াটার টু দ্য আদার অর ফর দ্য পারপাস অফ লেইং এগস ইট মে ব্রিথ এয়ার, but the pulmonary method without forming a siphon of the nucal left nucal lobe which is simply extended, jodi siphon nao toiri hoy tale just ota boro hoye gelo bas ar kichui nei, thik ache, motamoti tar mane amra ei jayga tate mechanism of respiration porlam, just pathway mone rakhbe, air ekhan theke duklo ekhane thaklo ekhane chole elo আর এখানে এপিটিনিয়াটাকে ব্রাকিয়াল চেম্বারটাকে অফ করে দিল, পরে পালমোনারি স্যাকে আপ অ্যান্ড ডাউনের সমস্ত ঘটনাটা ঘটছে, আশা করি বুঝতে পারছো। তো
ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং তোমাদের যদি কোনো টপিকে তোমাদের অসুবিধা হয় অবশ্যই আমাকে সেটা সাজেস্ট করবে, আমি অবশ্যই তোমাদেরকে সেই ভিডিও, সেই রিলেটেড ভিডিও করার চেষ্টা করব। থ্যাংক ইউ, কমেন্ট বক্সে জানিও আর সাবস্ক্রাইব করো এবং লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, স্টে সেফ।